নমস্কার, আমি ঝুম পলি, পলি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে ডিশটা বানাচ্ছি, বাড়িতে সাধারণত রান্না করে খাওয়া হয় না, খাওয়ার ইচ্ছে হলে রেস্টুরেন্টে গিয়েই খাওয়া হয়। নর্মালি রেস্টুরেন্টেও রেগুলারলি কেউ অর্ডার করেন না, কারণ এটা ভীষণ এক্সপেন্সিভ আর কোয়ান্টিটিও অনেক। আজকে আমি বানাচ্ছি মুর্গ মাসালাম বা হোল চিকেন কুকড ইন স্পাইসি গ্রেভি। এটা রান্না করা একটু ডিফিকাল্ট আর ডিশটাও লিটল এক্সপেন্সিভ, স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস ওয়ার্থ ইট, কারণ ইটস অ্যামেজিং টেস্টি। সেজন্য আমি দেখাচ্ছি আপনি বাড়িতে কিভাবে কত সহজে এই মুর্গ মাসালাম বানিয়ে বাড়ির সকলকে অবাক করে দিতে পারেন। এই ডিশটা বানানোর জন্য আমি একটা গোটা মুরগি নিয়েছি, মুরগিটাকে স্কিন ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা ব্রেস্টের দিক, এটা মুরগিটার ব্যাক সাইড। এই ব্যাক সাইডে অনেক চর্বি রয়েছে, এগুলো ছাড়াবার কোনো দরকার নেই, এগুলো ডিশের সাথে মেল্ট হয়ে খুব সুন্দর টেস্টি হবে। বানানোর জন্য 1.5 কেজি সাইজের একটা চিকেন নিয়েছি, একটু ছোট হলে ভালো হতো, ওজনটা একটু কম হলে ভালো হতো। যাই হোক, একে আমি 2 ঘন্টা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম চিকেনটা যাতে সফট হয় সেজন্য। এবার এটাকে আমি ম্যারিনেট করেছি, 1 চা চামচ আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু লেবু রস দিয়ে একে ম্যারিনেট করে রেখেছি। প্রথমে আমি এই যে হলো অংশটা আছে, এই হলো অংশের মধ্যে একটা স্টাফিং ভরবো। স্টাফিংটা কিভাবে বানাবো আমি সেটা দেখাচ্ছি। চিকেনের ভেতরে যে স্টাফিংটা হবে তার জন্য আমি 2 চামচ তেল নিলাম। তেল গরম হয়ে গেলে 1 কাপ কুচনো পেঁয়াজ বা চপড অনিয়ন, একটু নুন ছড়িয়ে দিতে হবে ময়েশ্চারটা বেরিয়ে আসার জন্য, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 150 গ্রাম মিন্স চিকেন নিয়েছি, 1 চা চামচ রেড চিলি পাউডার, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, দেখে ভালো করে কষে নিতে হবে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, এর সাথে দিয়ে দেবো চপড করিয়েন্ডার লিভ, মিন্ট লিভ, এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এই চিকেনটা যেহেতু লবণ জলে ভেজানো ছিল, সেই জন্য এই পুরো রান্নাটায় লবণ দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে বা বুঝিয়ে দিতে হবে, তা না হলে আপনার ডিশটা স্পয়েল হয়ে যেতে পারে। মাই স্টাফিং রেডি। আমার স্টাফিং রেডি, এবার এই স্টাফিং আমি চিকেনের মধ্যে ভরে দেব। চিকেনটার এই ব্রেস্টের সাইডে একটু স্লিট করে দেব। উল্টে নিয়ে এই সাইডটাও ছিঁড়ে দিতে হবে। এদিকে স্লিট করে নিয়েছি, এদিকে স্লিট করে নিয়েছি, এদিকে স্লিট করে নিয়েছি, ব্যাস আমার রেডি। এবার এর মধ্যে আমি স্টাফিং করে দেব। এবার এর মধ্যে 1 চামচ মতো তেল ভেতরে মাখিয়ে দেব। বেরেস্তা বানিয়ে রেখেছি পেঁয়াজকে কর্নফ্লাওয়ারে ভেজে, বেরেস্তা হয় এই বেরেস্তা একটু এর মধ্যে দিয়ে দেব। এবার একটু স্টাফিং দিয়ে দেব। ভালো করে এর মধ্যে দিয়ে দিতে হবে, বেরেস্তা দিলে বেশ খুব সুন্দর টেস্টি হয়। আমি 2টো ডিম সেদ্ধ করে রেখেছি, এই ডিম সেদ্ধ এর মধ্যে দিয়ে দেব। ডিমটা বেশ ভালো করে এর ভেতরে ভরে দিতে হবে। আবার একটু বেরেস্তা দেব, একটু স্টাফিং দেব, যতটা পারা যায় ততটা ভেতরে দিয়ে দিতে হবে। আর একটা ডিম এর মধ্যে দিয়ে দেব। ফাইনালি আরেকটু বেরেস্তা দিয়ে এটা বন্ধ করে দেব। এবারে এটা বাদ দিয়ে হবে, ভালো করে লক্ষ্য করুন।
প্রথমে একটা সুতো নিতে হবে বেশ মোটা করে, গলা দিয়ে এনে এর হাতের তলা দিয়ে নিয়ে, হাতের তলা দিয়ে নিতে হবে বা উইংসের তলা দিয়ে নিয়ে এখানে একটা ক্রস করে দিতে হবে, তলা দিয়ে নিতে হবে। এবারে তলা দিয়ে নিয়ে এইভাবে তলায় ক্রস করে নিয়ে পা দুটোকে জোড়া করে দিতে হবে। টাইট করে বেঁধে দিতে হবে। এবার এটা উল্টে দিতে হবে, দিয়ে এদিকে ক্রস করে নিয়ে বেঁধে দিতে হবে। বাঁধা কমপ্লিট। এবারে এক্সট্রা সুতোটা কেটে দিতে হবে। এই ডিশটা রান্না করতে দারুণ মজার, বাড়ির সবাই আগ্রহ করে তাকিয়ে থাকে কতক্ষণে রান্না হবে পুরো চিকেনটা। এবার এটা আমি একটু ভেজে নেব। চিকেনটা উল্টে পাল্টে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। দেখুন চিকেনটা বড় বলে প্যান থেকে বেরিয়ে গেছে, সেজন্য ছোট সাইজ চিকেন হলে ভালো হয়। যাই হোক চিকেনটা কিরকম নাইসলি গোল্ডেন কালার হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য রেডি করব। মুরগ মশলা বানানোর যে স্পাইসি গ্রেভিটা দরকার সেটা বানানোর জন্য আমি 8-10টা আলমন্ড, 8-10টা কাজু আর 1 চা চামচ পপি সিড নিয়েছি। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। আলমন্ড, কাজু, পপি সিড এগুলো ড্রাই রোস্ট করে নিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর আলমন্ডগুলো একটু ভিজিয়ে স্কিন ছাড়িয়েও নিতে পারেন। আমন্ডের স্কিন আমি পছন্দ করি বলে ছাড়াইনি। আর এগুলো ড্রাই রোস্ট হয়ে গেলে পেস্ট করে নিতে হবে। এবার মুরগ মশলা মেস স্পাইসি গ্রেভিটা বানাচ্ছি, তার জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে 1 কাপ চপড অনিয়ন এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে গ্রেভিটা খুব স্মুথ হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কুচনো রসুন, এটাও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু লবণ ছড়িয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ কুচনো টমেটো দিয়ে দেবো, এটাও ভালো করে ওর সাথে মিশিয়ে দিতে হবে। টমেটোগুলো নাইসলি মিশে গেছে, এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এটা ভালো করে একটু মিশিয়ে দিতে হবে এবং সমস্ত মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। এবার এর মধ্যে আমন্ড, কাজু, পোস্তর যে পেস্ট বানিয়েছি সেটা এর মধ্যে মিশিয়ে দেবো। একটু জল দিয়ে দিতে হবে। আহ কি নাইস গ্রেভি হয়েছে! যখন এই মুরগ মশলা খাই তখন নিজেকে না রয়্যাল রয়্যাল মনে হয়। এবার এর মধ্যে 150 গ্রাম ফেটানো দই দিয়ে দেব, ভালো করে সাথে এটা মিশিয়ে দিতে হবে। এবার দেখুন গ্রেভি থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার ওর মধ্যে 150 থেকে 200 ml জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। ওয়াও, ওহো! এবার এটা অল্প আছে, ফুটতে দেবো, প্রায় 30 মিনিট ফুটতে হবে। এবার এর মধ্যে একটু একটু করে গ্রেভি দিয়ে দেবো। দেখুন প্রথমে ব্রেস্টের দিকটা দিয়েছি, কারণ ব্রেস্টের দিকে সলিড মাংস থাকে, সেটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আলু ব্রেস্টের দিকটা দিয়েছি। নিচের দিকে করে একটু উল্টে নিয়ে এভাবে একটু একটু করে গ্রেভি ওর ওপরে দিয়ে দিতে হবে, এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে।
আর এর উপরে একটু গ্রেভি কিছুক্ষণ অন্তর অন্তর দিয়ে দিতে হবে। দেখে নি চিকেন পুরোপুরি বয়েল হয়ে গেছে কিনা। দেখুন খুব সহজেই এই হাতা মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে, তার মানে চিকেন সেদ্ধ হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে, মাংস পারফেক্টলি কুকড। সব শেষে এর মধ্যে এক চা চামচ পেপার পাউডার ছড়িয়ে দেব, এক চামচ রোস্টেড ফেনিল পাউডার ছড়িয়ে দেব। নাও মাই হোল চিকেন পারফেক্টলি কুকড ইন স্পাইসি গ্রেভি। আমার মুরগ মশলা ডিশ ডান। দিস ইজ মাই নাইস মোগলাই ডিশ, মুরগ মশলা। এবার এই থ্রেড গুলো কেটে দিতে হবে। ফাইনালি এর উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দেব, ব্যাস কমপ্লিট। কি বলেছিলাম না, রান্নাটা একটু ডিফিকাল্ট বাট ওয়ার্থ ইট। অনেকে এই মুরগ মশলা বিরিয়ানি পোলাও ইত্যাদির সাথে খান, কিন্তু আমার ফেভারিট রুমালি রুটি। রুমালি রুটির সাথে আমার ভীষণ ভালো লাগে, আজ আমি সেই রুমালি রুটি দিয়ে খাবো। এরকম আরো এক্সাইটিং রেসিপিস পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আজকের মতো আসি, আবার দেখা হবে, টাটা।